আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি শেখ খোকন ভাইয়ের মারদে। তো খোকন ভাইয়ের মারদে একটি প্রবাসী ভাইয়ের হাতের টয়টা করলা এসেছে, মডেল 2009। করলাটা কত কিলোমিটার চলেছে, কত তার দাম, আমি আজ সে বিষয়ে তুলে ধরব। তাহলে শুরু করা যাক। এই গাড়িটা টয়টা করলা, গাড়িটা প্রবাসী ভাইয়ের হাতের গাড়ি, বাংলাদেশি প্রবাসী ভাই। তো 4টা গ্লাস ফুল অটোমেটিক, গাড়িটার এয়ার ব্যাগ ফ্রেশ কন্ডিশনে আছে, সেলিম। এই যে দেখেন, অরিজিনাল এয়ার ব্যাগ এখনো ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো গাড়িটা আপনার অটোমেটিক, গিয়ার অটোমেটিক, তো গাড়িটা চলেছে আপনার 4,41,000 কিলোমিটার। তো গাড়িটার বডিতে রয়েছে 2008, বডিতে 2008, ইস্তেমার আয় 2009। গাড়িটার পিছনের সিট, পিছনের সিটে কোনো কাভার লাগানো নেই। আপনারা যে সকল প্রবাসী ভাইয়েরা রিয়াদ বা রিয়াদের বাইরে থেকে এই ভিডিওটা দেখবেন, আপনারা চাইলে এই গাড়ি নিতে পারেন এবং আপনারা নেওয়ার পরে এই সিট কাভারগুলো লাগিয়ে নেবেন। তো গাড়িটার 4টা রিং রয়েছে অ্যালুমিনিয়ামের এবং টায়ারগুলো নতুন। তো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের দেখাবো এখন, ইঞ্জিনের সাউন্ডটা কেমন রয়েছে। আলহামদুলিল্লাহ ইঞ্জিনের সাউন্ডটা ভালো। চেষ্টা উকালা, সামনে কোনো অ্যাক্সিডেন্ট নাই। এই সাইডে মার খাইছে, এই সাইডে অ্যাক্সিডেন্ট আছে। এই সাইডে গাড়ি কিন্তু এটা বানানো, এই যে এটা বানানো, এটা বয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট আছে। স্যাসেস সেলিম, স্যাসেস যেটা, যেটা গাড়ির স্যাসেস, এই জিনিসটা ভালো আছে। এই যে দেখেন, এই জিনিসটা ভালো আছে, ঠিক আছে। এই যে দেখেন, এই জিনিসটা ভালো আছে, স্যাসেস সেলিম, মানে ফ্রেশ কন্ডিশনে আছে স্যাসেসটা। স্যাসেসে কোনো আঘাত হয় নাই। তেরোটা রিং অ্যালুমিনিয়ামের। তো ইঞ্জিনটা কেমন কন্ডিশনে রয়েছে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা ভালো কন্ডিশনে রয়েছে, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা ভালো কন্ডিশনে রয়েছে। পিছনে মার খাইছে, এই যে পিছনে মার খাইছে, এখানে বানানো আছে গাড়ি। বাস স্যাসেসটা ঠিক আছে, স্যাসেসটা ভালো আছে। বাস এই যে এই সাইডে মার খাইছে, দেখি পিছনে নিচের বডিটা কি কন্ডিশনে রয়েছে। আর নিচের বডিটা এটা ভালো আছে, এটা ফ্রেশ কন্ডিশনে আছে, মানে এটা হলো স্যাসেস। এই যে এই জিনিসটা যেটা দেখতেছেন, এটা হলো স্যাসেস খেয়েছে। ওই সাইডে ডাইন সাইডে গাড়িটা মার খাইছে, যে বাম সাইডে ভালো আছে, বাম সাইডে ভালো আছে। এই যে দেখেন, এই স্যাসেস ফ্রেশ আছে, স্যাসেস ওকে ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনার এই এই ডাইন সাইডে মার খাইছে গাড়ি, ডাইন সাইডে, আর সামনের সামনের বাম সাইডে মার খাইছে। তো দেখি ব্যাক ডলাটা কেমন লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ, খালাস, ব্যাক ডলাটা আলহামদুলিল্লাহ ভালোভাবে লেগেছে। রিয়াদ বা রিয়াদের বাহির থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখবেন, যদি আপনাদের এই টয়টা করলা ভালো লাগে এবং আপনাদের বাজেটের ভিতরে হয়, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন খোকন ভাইয়ের সাথে।
তো খুকুন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, রিয়াদ শিফা মারত, এখানে আসলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন। তাহলে আসি এবার এই গাড়িটার দামের ব্যাপারে। এই গাড়িটা 2009 এর গাড়ি, গাড়িটা চলেছে 441,000 কিলোমিটার, গাড়িটার দাম রেখেছে 18,000 রিয়াল, পাহা সিস্টেম আরা নতুন। তাহলে বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ আমি তুলে ধরলাম, আশা রাখবো বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের বাজেটের ভিতরে হয় তাহলে আপনারা আসতে পারেন রিয়াদ শিফা মারুতি। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।